বাঙালি হয়ে সত্যজিৎ রায় নামটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুরূহ। কিশোর বয়সে শঙ্কু, ফেলুদা থেকে শুরু করে বার্ধক্যের তারিণী খুঁড়োর অনবদ্য সৃষ্টিকর্তা যে একজন মানুষ তা কল্পনা করা সবার পক্ষে সম্ভব নয়। কোনো বিষয়ে তার পাণ্ডিত্যতা কম ছিল না, যেমন বিজ্ঞানে তেমনি ইতিহাস, ভূগোল কিংবা দেশ বিদেশের সাহিত্যে। এমন একজন মানুষের লেখা পড়ে মানুষ সাহিত্যপ্রেমী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। শিশু বয়সে যখন সাধারণ পড়াশোনা শিশুদের মধ্যে বিষণ্নতা এনে দেয়, তখন এই আত্মভোলা বিজ্ঞানী প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর গল্প ক্লেদ হিসেবে কাজ করে। এখন তো আবার পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর সিলেবাসে প্রফেসর শঙ্কুর গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, বর্তমান নিয়ে তো অনেক কিছুই বললাম, এবার গল্পটা শুরু করার আগে গল্পটার ব্যাকগ্রাউন্ড বা পটভূমি নিয়ে দু চার কথা বলি। বোমযাত্রীর ডায়েরি গল্পের মধ্য দিয়ে প্রফেসর শঙ্কুর প্রথম আত্মপ্রকাশ সন্দেশ পত্রিকায়। এরপর একের পর এক দুর্দান্ত গল্প আমাদের মন কেড়ে নিয়েছে। সায়েন্স ফিকশন বলতে যে আসলে কী বোঝায় তা সত্যজিৎ বাবুর প্রফেসর শঙ্কু না পড়লে অধরা থেকে যাবে। তাই টিম সৌরভ অমনিবাসের সকলে সত্যজিৎ বাবুকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গল্প, প্রফেসর শঙ্কু ও আরে দাঁড়ান দাঁড়ান, ওর মুখেই শুনে নিন। আজ জার্মানি থেকে আমার চিঠির উত্তরে বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর পোমারের চিঠি পেয়েছি। পোমার লিখেছেন, প্রিয় প্রফেসর শঙ্কু, তোমার তৈরি রোবো বা যান্ত্রিক মানুষ সম্বন্ধে তুমি যা লিখেছো তাতে আমার যত না আনন্দ হয়েছে তার চেয়েও বেশি হয়েছে বিস্ময়। তুমি লিখেছো আমার রোবো সম্পর্কে গবেষণামূলক লেখা তুমি পড়েছো, আর তা থেকে তুমি অনেক জ্ঞান লাভ করেছো। কিন্তু তোমার রোবো যদি সত্যি তোমার বর্ণনার মতো হয়ে থাকে তাহলে বলতেই হবে যে আমার কীর্তিকে তুমি অনেক দূর ছাড়িয়ে গেছো। আমার বয়স হয়েছে, তাই আমার পক্ষে ভারতবর্ষে পাড়ি দেওয়া সম্ভব নয়। কিন্তু তুমি যদি একটিবার তোমার তৈরি মানুষটিকে নিয়ে আমার এদিকে আসতে পারো তাহলে আমি শুধু খুশিই হব না, আমার উপকারও হবে। এই হাইডেলবার্গেই আমারই পরিচিত আরেকটি বৈজ্ঞানিক আছেন, ডক্টর বোরগেল্ট। তিনিও রোবো নিয়ে কিছু কাজ করেছেন, হয়তো তার সঙ্গেও তোমার আলাপ করিয়ে দিতে পারব। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম, যদি আসতে রাজি থাকো তাহলে এদিকের ভাড়াটার আমি নিশ্চয়ই ব্যবস্থা করে দিতে পারব। আমার এখানেই তোমার থাকার ব্যবস্থা হবে বলাই বাহুল্য। ইতি রুডল্ফ পোমার। পোমারের চিঠির উত্তর আজই দিয়ে দিয়েছি, বলেছি আগামী মাসের মাঝামাঝি আসব। ভাড়ার ব্যাপারে আর আপত্তি করলাম না, কারণ জার্মানি যাতায়াতের খরচ কম নয়, অথচ ওদেশটা দেখার লোভও আছে যথেষ্ট। আমার রবু সঙ্গে যাবে অবশ্যই, তবে ও এখনো বাংলা আর ইংরেজি ছাড়া কিছু বলতে পারে না। এই এক মাসে জার্মানটা শিখিয়ে নিলে আমাকে আর দোবাসীর কাজ করতে হবে না। রবুকে তৈরি করতে আমার সময় লেগেছে 1.5 বছর। আমার চাকর প্রহ্লাদ সবসময় আমার পাশে থেকে জিনিসপত্র এগিয়ে টেগিয়ে দিয়ে সাহায্য করেছে, কিন্তু আসল কাজটা সমস্ত আমি নিজেই করেছি। আর যেটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার সেটা হচ্ছে রবুকে তৈরি করার খরচ। সবশুদ্ধ মিলিয়ে খরচ পড়েছে মাত্র 333.75 টাকা। এই সামান্য টাকায় যে জিনিসটা তৈরি হলো সেটা ভবিষ্যতে হবে
আমার ল্যাবরেটরির সমস্ত কাজে আমার সহকারী, যাকে বলে রাইট হ্যান্ড ম্যান। সাধারণ যোগ বিয়োগ গুণভাগের অঙ্ক কষতে রবুর লাগে 1 সেকেন্ডেরও কম সময়। এমন কোনো কঠিন অঙ্ক নেই যেটা করতে ওর 10 সেকেন্ডের বেশি সময় লাগবে। এ থেকে বোঝা যাবে আমি জলের দরে কি এক আশ্চর্য জিনিস পেয়ে গেছি। পেয়ে গেছি বলছি এই জন্যে যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারকেই আমি সম্পূর্ণ মানুষের সৃষ্টি বলে মনে করতে পারি না। সম্ভাবনাটা আগে থেকেই থাকে, হয়তো চিরকালই ছিল। মানুষ কেবল হয় বুদ্ধির জোরে, না হয় ভাগ্য বলে সেই সম্ভাবনাগুলোর হদিশ পেয়ে সেগুলোকে কাজে লাগিয়ে নেয়। রবুর চেহারাটা যে খুব সুশ্রী হয়েছে তা বলতে পারি না, বিশেষ করে দুটো চোখ দুই রকম হয়ে যাওয়াতে ট্যারা বলে মনে হয়। সেটাকে ব্যালেন্স করার জন্য আমি রবুর মুখে একটা হাসি দিয়ে দিয়েছি। যতই কঠিন অঙ্ক করুক না সে, হাসিটা ওর মুখে সব সময় লেগে থাকে। মুখের জায়গাটায় একটা ফুটো দিয়ে দিয়েছি, কথাবার্তা সব ওই ফুটো দিয়েই বেরোয়। ঠোঁট নাড়ার ব্যাপারটা করতে গেলে অযথা সময় আর খরচ বেড়ে যেত, তাই ওদিকে আর যায়নি। মানুষের যেখানে ব্রেন থাকে সেখানে রবুর আছে একগাদা ইলেকট্রিক তার, ব্যাটারি, ভাল্ব ইত্যাদি। কাজেই ব্রেন যা কাজ করে তার অনেকগুলোই রবু পারে না, যেমন সুখ দুঃখ অনুভব করা বা কারোর ওপর রাগ করা বা হিংসে করা, এসব রবু জানেই না। ও কেবল কাজ করে আর প্রশ্নের উত্তর দেয়। অঙ্ক সব রকমই পারে, তবে শেখানো কাজের বাইরে কাজ করে না। আর শেখানো প্রশ্নের জবাব ছাড়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। 50,000 ইংরেজি আর বাংলা প্রশ্নের উত্তর ওকে শিখিয়েছি, একদিনও ভুল করেনি। এবার 10,000 জার্মান প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেই আমি জার্মানি যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। এত অভাব থেকে রবু যা করে তা পৃথিবীর আর কোনো যান্ত্রিক মানুষ করেছে বলে মনে হয় না। এমন একটা জিনিস সৃষ্টি করে গিরিডি শহরের মধ্যে সেটাকে বন্দি করে রাখার কি কোনো মানে হয়? বাংলাদেশে সামান্য রসদে বাঙালি বৈজ্ঞানিক কি করতে পারে সেটা কি বাইরের জগতে জানা উচিত নয়? এতে নিজের প্রচারের চেয়ে দেশের প্রচার বেশি, অন্তত আমার উদ্দেশ্য সেটাই। 18 এপ্রিল, একদিনে অবিনাশবাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন। আমার এই প্রতিবেশীটি ভালো মানুষ হলেও আমার কাজ নিয়ে তার ঠাট্টার ব্যাপার মাঝে মাঝে বরদাস্ত করা মুশকিল হয়। উনি প্রায়ই আমার সঙ্গে আড্ডা মারতে আসেন, কিন্তু গত 3 মাসের মধ্যে যত বাড়ি এসেছেন তত বাড়ি আমি প্রহ্লাদকে দিয়ে বলে পাঠিয়েছি যে আমি ব্যস্ত, দেখা হবে না। আজ রবুকে জার্মান শিখিয়ে আমার ল্যাবরেটরির চেয়ারে বসে একটা বিজ্ঞান পত্রিকার পাতা উল্টাচ্ছি, এমন সময় উনি এসে হাজির। আমার নিজেরও ইচ্ছে ছিল উনি একবার রবুকে দেখেন, তাই ভদ্রলোককে বৈঠকখানায় না বসিয়ে একেবারে ল্যাবরেটরিতে ডেকে পাঠালাম। ভদ্রলোক ঘরে ঢুকেই নাক সিটকিয়ে বললেন, আপনি কি হিঙ্গের কারবার ধরেছেন নাকি মশাই? কি মশাই? পর মুহূর্তেই রবুর দিকে চোখ পড়তেই নিজের চোখ গোল গোল করে বললেন, ওরে বাস, ওটা কি? ওকে রেডিও না কলের গান নাকি মশাই? অবিনাশবাবু এখনো গ্রামাফোনকে বলেন কলের গান, সিনেমাকে বলেন বায়োস্কোপ, আর এরোপ্লেনকে বলেন উড়োজাহাজ। আমি ওর প্রশ্নের উত্তরে বললাম, ওকেই জিজ্ঞেস করুন না ওটা কি, ওর নাম রবু। রবুস্কোপ? রবুস্কোপ কেন হতে যাবে, বলছি না ওর নাম রবু, আপনি ওর নাম ধরে জিজ্ঞেস করুন না ওটা কি জিনিস, ও ঠিক জবাব দেবে। অবিনাশবাবু, কি জানি বাবা, এ আপনার কি খেলা বলে যন্ত্রটার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি কি হে রবু?
রোবোর মুখের গর্ত থেকে পরিষ্কার উত্তর এলো, আমি যান্ত্রিক মানুষ প্রফেসর শঙ্কুর সর্বপ্রাণী। ভদ্রলোকের প্রায় ভিড়মি লাগার জোগাড় আর কি। রোবো কি করতে পারে শুনে আর তার কিছু কিছু নমুনা দেখে অবিনাশবাবু একেবারে ফ্যাকাশে মুখ করে আমার হাত দুটো ধরে কয়েকবার ঝাঁকুনি দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বুঝলাম এবার তিনি সত্যি ইমপ্রেস। আজ একটা পুরানো জার্মান বিজ্ঞান পত্রিকায় প্রফেসর বোরগেল্টের লেখা রোবো সম্পর্কে একটা প্রবন্ধ হঠাৎ চোখে পড়ে গেল। উনি বেশ দেমাকি মেজাজেই লিখেছেন যে যান্ত্রিক মানুষ তৈরির ব্যাপারে জার্মানরা যা কৃতিত্ব দেখিয়েছে তেমন আর কোনো দেশে কেউ দেখায়নি। তিনি আরও লিখেছেন যে যান্ত্রিক মানুষকে দিয়ে চাকর বাকরের মতো কাজ করানো সম্ভব হলেও তাকে দিয়ে কাজের কাজ বা বুদ্ধির কাজ কোনো দিনই করানো যাবে না। প্রফেসর বোরগেল্টের একটা ছবিও প্রবন্ধটার সঙ্গে রয়েছে। প্রশস্ত ললাট, ভুরু দুটো অস্বাভাবিক রকম ঘন, চোখ দুটো কোটরে ঢোকা, আর থুতনির মাঝে আন্দাজ 2 ইঞ্চি লম্বা আর সেই রকম চওড়া প্রায় 4 কোণা কালো দাড়ির চাবড়া। ভদ্রলোকের লেখা পড়ে আর তার চেহারা দেখে তার সঙ্গে দেখা করার আগ্রহটা আরও বেড়ে গেল। May 23 আজ সকালে হাইডেলবার্গ পৌঁছেছি। ছবির মতো সুন্দর শহর, ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের অবস্থিতির জন্য প্রসিদ্ধ। নেকার নদী শহরের মধ্য দিয়ে বয়ে গেছে, পেছনে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সবুজ বনে ঢাকা পাহাড়। এই পাহাড়ের ওপরে রয়েছে হাইডেলবার্গের ঐতিহাসিক কেল্লা। শহর থেকে 5 মাইল বাইরে মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রফেসর পমারের বাসস্থান। 70 বছরের বৃদ্ধ বৈজ্ঞানিক আমাকে যে কি খাতির করলেন তা বলে বোঝানো যায় না। বললেন, ভারতবর্ষের প্রতি জার্মানির একটা স্বাভাবিক টান আছে জানো বোধহয়। আমি তোমাদের দেশের প্রাচীন সাহিত্য, দর্শন ইত্যাদির অনেক বই পড়েছি। ম্যাক্স মুলার এসব বইয়ের চমৎকার অনুবাদ করেছেন, তার কাছে আমরা বিশেষভাবে ঋণী। তুমি একজন ভারতীয় বৈজ্ঞানিক হয়ে আজ যে কাজ করেছো তাতে আমাদের দেশেরও গৌরব বাড়লো। রবুকে তার সাইজ অনুযায়ী একটা প্যাকিং কেসে খড়, তুলো, করাতের গুঁড়ো ইত্যাদির মধ্যে খুব সাবধানে শুইয়ে নিয়ে এসেছিলাম। পমারের তাকে দেখার জন্য খুবই কৌতূহল হচ্ছে জেনে আমি দুপুরের মধ্যে তাকে বাক্স থেকে বার করে ঝেড়ে ফুড়ে পমারের ল্যাবরেটরিতে দাঁড় করালাম। পমার এ জিনিসটি নিয়ে এত গবেষণা, এত লেখালেখি করলেও নিজে কোনোদিনও রোবো তৈরি করেননি। রোবোর চেহারা দেখে তার চোখ কপালে উঠে গেল। বললেন, এ যে তুমি দেখছি আঠা, পেরেক আর স্টিকিং প্লাস্টার দিয়েই সব জোড়ার কাজ সেরেছো, তুমি বলছো এই রোবো কথা বলে, কাজ করে? পমার রোবোর দিকে ফিরে বললেন, ওয়েলচ আরবিট ম্যাচটিও, যার বাংলা অর্থ দাঁড়ায় তুমি কি কাজ করো। রোবো স্পষ্ট গলায় স্পষ্ট উচ্চারণে উত্তর দিল, যার বাংলা অর্থ দাঁড়ায় আমি আমার মনিবের কাজে সাহায্য করি আর অঙ্কের সমস্যার সমাধান করি। পমার রোবোর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে কিছুক্ষণ মাথা নাড়লেন, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, শঙ্কু, তুমি যা করেছো বিজ্ঞানের ইতিহাসে তার কোনো তুলনা নেই, বোরগেল্টের ঈর্ষা হবে। এর আগে বোরগেল সম্বন্ধে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। হঠাৎ পমারের মুখে তার নাম শুনে
একটু চমকেই গেলাম। বোরগেলটো কি নিজে কোনো রোবো তৈরি করছে নাকি? আমি কিছু জিজ্ঞেস করার আগেই পমার বললেন, বোরগেল্ট হাইডেলবার্গেই আছে, আমারই মতো নির্জন পরিবেশে, তবে নদীর ওপারে। আমার সঙ্গে আগে যথেষ্ট আলাপ ছিল, বন্ধুত্বই বলতে পারো। একই স্কুলে পড়েছি বার্লিনে, তবে ওর চেয়ে আমি 3 বছরের সিনিয়র ছিলাম। তারপর আমি হাইডেলবার্গেই এসে ডিগ্রি পড়ি, ও বার্লিনেই থেকে যায়। বছর 10 হলো ও এখানে এসে ওদের পৈতৃক বাড়িতে রয়েছে। উনি কি নিজের রোবো তৈরি করেছেন? অনেক দিন থেকেই লেগে আছে, কিন্তু বোধহয় সফল হয়নি। মাঝে তো শুনেছিলাম ওর মাথাটা একটু বিগড়েই গেছে, গত 6 মাস ও বাড়ি থেকে বেরোয়নি। আমি টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি কয়েকবার, প্রতিবারই ওর চাকর বলেছে বোরগেল্ট অসুস্থ, ইদানিং আর ফোন টোন করেনি। আমি এসেছি সেটা কি উনি জানেন? তা তো বলতে পারি না, তুমি আসছো সে কথা এখানকার কয়েকজন বৈজ্ঞানিককে আমি বলেছি, তাদের সঙ্গে তোমারও দেখা হবে। খবরের কাগজের লোকও কেউ কেউ জেনে থাকতে পারে, বোরগেল্টকে আর আলাদা করে জানাবার প্রয়োজন দেখিনি। আমি চুপ করে রইলাম। দেয়ালে একটা কুকু ক্লকে কুক কুক করে 4 বাজল। খোলা জানালার বাইরে বাগান দেখা যাচ্ছে, তারও পেছনে পাহাড়, দু একটা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পমার বললেন, রাশিয়ার স্ট্রেগোনাফ, আমেরিকার প্রফেসর স্টাইনওয়ে, ইংল্যান্ডের ডক্টর ম্যানিংস, এরা সকলেই রোবো তৈরি করেছেন। জার্মানিতেও 3-4 রোবো তৈরি হয়েছে, আর সেগুলো সবই আমি দেখেছি, কিন্তু তাদের কোনোটাই এত সহজে তৈরি হয়নি, আর এমন স্পষ্ট কথাও বলতে পারে না। আমি বললাম, ও কিন্তু অঙ্কও করতে পারে, ওকে যে কোনো অঙ্ক দিয়ে পরীক্ষা করে দেখতে পারে। পমার অবাক হয়ে বললেন, বলো কি, ও আউয়েরবাখের ইকুয়েশন জানে? জিজ্ঞেস করে দেখুন, রবুকে পরীক্ষা করে পমার বললেন, এ একেবারে তাজ্জব কাণ্ড, সাবাস তোমার প্রতিভা। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, তোমার রবু কি মানুষের মতো অনুভব করতে পারে? আমি বললাম, না, ও জিনিসটা ও পারে না। আর কিছু না হোক, তোমার ব্রেনের সঙ্গে ওর যদি একটা সংযোগ থাকতো তাহলে খুব ভালো হতো। অন্তত তোমার সুখ দুঃখ যদি ও বুঝতে পারত, তাহলে ওকে দিয়ে তোমার অনেক উপকার হতে পারত। ও সত্যি তাহলে তোমার একজন নির্ভরযোগ্য সাথী হতে পারত। পমার যেন একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। তারপরে বললেন, আমি ওই ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি, একটা যান্ত্রিক মানুষকে কি করে একটা রক্ত মাংসের মানুষের মনের কথা বোঝানো যায়। এ নিয়ে অনেক দূর আমি এগিয়েও ছিলাম, কিন্তু তারপর বুড়ো হয়ে পড়লাম। ব্রেনটা ঠিকই ছিল, কিন্তু হৃদরোগ ধরে কাবু করে দিল। আর যে রোবোর উপর এইসব পরীক্ষা চালাবো সেটা তৈরি করার আমার সামর্থ্যও রইল না। আমি বললাম, আমি রোবোর কাজে দিব্যি খুশি আছি, ও যতটুকু করে তাই আমার পক্ষে যথেষ্ট। পমার কিছু বললেন না, তিনি দেখি এক দৃষ্টে রোবোর দিকে চেয়ে আছেন, রোবোর মুখে সেই হাসি। ঘরের জানালা দিয়ে পড়ন্ত রোদ ঢুকে রোবোর বাঁ চোখটার ওপর পড়েছে, রোদের ঝলসানিতে ইলেকট্রিকের বাল্বেরও চোখ মনে হয় যেন হাসছে। 24 মে, এখন রাত 12, আমি পমারের বাড়ির 2 ঘরে বসে আমার ডায়েরি লিখছি। গতকাল মাঝরাত্রি থেকে আরম্ভ করে আজ সারাদিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো সব গুছিয়ে লেখার চেষ্টা করছি। কত দূর পারবো তা জানি না, কারণ আমার মন ভালো নেই। জীবনে আজ প্রথম আমার মনে সন্দেহ জেগেছে যে আমি নিজেকে যত বড় বৈজ্ঞানিক বলে মনে করেছিলাম সত্যি আমি তত বড় কিনা। তাই যদি হতাম তাহলে এভাবে অপদস্থ হতাম কেন?
কাল রাতের ঘটনাটাই আগে বলি। এটা তেমন কিছু না, তবু লিখে রাখা ভালো। রাত্রে পমার আর আমি ডিনার শেষ করে উঠেছি 9টায়। তারপর দুজনে বৈঠকখানায় বসে কফি খেতে খেতে অনেক গল্প করেছি। তখনও পমারকে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখেছি। কি ভাবছিলেন কে জানে, হয়তো রবুকে দেখা অবধি ওর নিজের অক্ষমতার কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে। সত্যি উনি যেরকম বুড়ো হয়ে গেছেন, তাতে ওর পক্ষে আর রবো নিয়ে নতুন করে কোনো গবেষণা করা সম্ভব বলে মনে হয় না। আমি শুতে গেছি 10টার কিছু পরে, যাবার আগে রবুকে দেখে গেছি। পমারের ল্যাবরেটরিতে ও দিব্যি আরামে আছে বলেই মনে হলো। জার্মানির আবহাওয়া, এখানকার শীত ও প্রাকৃতিক সৌন্দর্য, এসবের প্রতি ওর কোনো ভ্রূক্ষেপই নেই। ও যেন শুধু অপেক্ষা করে আছে আমার আদেশের জন্য। ঘুমোতে যাবার আগে আমরা দুই বৈজ্ঞানিক জার্মান ভাষায় ওর কাছে বিদায় নিলাম। রবুও পরিষ্কার গলায় বলল, বিছানার পাশে বাতি জ্বালিয়ে কিছুক্ষণ একটা ম্যাগাজিন উল্টে পাল্টে ঢং ঢং করে নিচের সিঁড়িতে গ্র্যান্ডফাদার ঘড়িতে 11টা বাজা শুনে বাতি নিভিয়ে শুয়ে পড়েছি। মাঝরাত্রিরে যখন ঘুম ভেঙেছে তখন কটা বেজেছে জানি না। ঘুমটা ভেঙেছে একটা আওয়াজ শুনে, আর সে আওয়াজটা আসছে আমার ঘরের ঠিক নিচে পমারের ল্যাবরেটরি থেকে। খটখট খট, ঢং ঢং, খটখট। একবার মনে হচ্ছে কাঠের মেজের ওপর মানুষের পায়ের আওয়াজ, আর একবার মনে হচ্ছে যন্ত্রপাতি ঘাঁটাঘাঁটির শব্দ। তবে আওয়াজটা 5 মিনিটের বেশি আর শুনতে পেলাম না। তাও বেশ কিছুক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম যদি আরও কোনো শব্দ হয়। কিন্তু তারপরে ঘড়িতে 3টে বাজার শব্দ ছাড়া আর কিছু শুনিনি। সকালে ব্রেকফাস্টের সময় পমারকে আর এ বিষয়ে কিছু বললাম না, কারণ আমার ঘুমের কোনো রকম ব্যাঘাত হয়েছে শুনে উনি হয়তো ভারী ব্যস্ত হয়ে পড়বেন। ব্রেকফাস্টের পর একটু বেড়াতে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু টেবিল ছেড়ে ওঠার আগেই পমারের চাকর কুট এসে একটা ভিজিটিং কার্ড তার মনিবের হাতে দিল। নাম পড়ে পমার অবাক হয়ে বললেন, সে কি বোর্ডগেল্ট এসেছে দেখছি। আমি খবরটা জেনে রীতিমতো অবাক হলাম। বৈঠকখানায় গিয়ে দেখি গিরিডিতে থাকতে জার্মান পত্রিকার ছবিতে যে মুখ দেখেছিলাম এ সেই মুখ, কেবল চুলে আরও অনেক বেশি পাক ধরেছে। আমরা ঢুকতেই বোর্ডগেল্ট সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমাদের অভিবাদন জানালেন। এত বয়স সত্ত্বেও তার চটপটে মিলিটারি ভাব দেখে আশ্চর্য লাগলো। এরও তো প্রায় 70-এর কাছাকাছি বয়স, কিন্তু কি জোয়ান স্বাস্থ্য। পমার বললেন, কই বোর্গেল, তোমাকে দেখে তো লম্বা অসুখ থেকে উঠেছো বলে মোটেই বোধ হচ্ছে না, বরং মনে হচ্ছে চেঞ্জে গিয়ে শরীর সারিয়ে এসেছো। বোর্গেল ভারী গলায় হো হো করে হেসে বললেন, আচ্ছা আচ্ছা, অসুখ বললে লোকে উৎপাতটা কম করে, ব্যস্ত আছি বললে অনেক সময় কাজ হয় না, বরং লোকেটাতে কৌতূহলটা বেড়েই যায়। আর তখন তারা টেলিফোন করে বারবার জানতে চায় ওই ব্যস্ততার কারণ কি। বুঝতেই পারছো সে কারণটা সবসময় বলা যায় না। তা অবশ্য যায় না। পমার বোর্গেলকে পানি অফার করতে ভদ্রলোক মাথা নেড়ে বললেন, ও জিনিসটা একদম ছেড়ে দিয়েছি, আর আমার সময়ও খুব একটা বেশি নেই। আমি আজকের খবরে কাগজে রবো সহ প্রফেসর শঙ্কুর এখানে আসার কথাটা পড়লাম। ও ব্যাপারে আমার কীরকম কৌতূহল সে তো জানোই, তাই খবরটা না দিয়েই একেবারে সটান চলে এলাম। আশা করি কিছু মনে করনি। না না, আমি বললাম, আপনি বোধহয় তাহলে আমার যন্ত্রটা একবার দেখতে চান। সেজন্যই তো আশা। আপনি কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন সেটা জানার স্বভাবত একটা আগ্রহ তো হচ্ছেই। বোর্গেলকে ল্যাবরেটরিতে নিয়ে এলাম।
রবুকে দেখেই বোরগিল্টের প্রথম কথা হলো, আপনি বোধহয় চেহারাটার দিকে বিশেষ দৃষ্টি দেননি। আমার মনে হয় ওই জিনিসটাকে যান্ত্রিক মানুষ না বলে কেবল যন্ত্র বলাই ভালো, তাই নয় কি? আমি অবশ্য অস্বীকার করতে পারলাম না, বললাম, আমি কাজের ওপরই জোর দিয়েছি বেশি, সেটা ঠিক। অ্যাপেলোর মতো নিখুঁত সুদর্শন মানুষ ওকে নিশ্চয়ই বলা যাবে না। আপনার রোবো বেশ ভালো অঙ্ক করতে পারে শুনেছি, টেস্ট করবেন? বোরগিল্ট রোবুর দিকে ফিরে বললেন, দুয়ে দুয়ে কত হয়? চার। উত্তরটা রোবুর মুখ থেকে এত জোরে এলো যে পোমারের ল্যাবরেটরির কাঁচের জিনিসপত্র সব ঝনঝন করে উঠল। এত জোরে রবু কখনো কথা বলে না, স্পষ্ট বুঝলাম। আর বুঝে একটু অবাক হলাম যে বোরগিল্টের প্রশ্নে রবু বিরক্ত হয়েছে। বোরগিল্টের নিজের হাবভাবও এই দাবরানির চোটে একটু আড়ষ্ট বলে মনে হলো। তিনি একের পর এক কঠিন অঙ্কের প্রশ্ন রবুকে করতে লাগলেন, আর রবু যথারীতি 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে প্রত্যেক প্রশ্নের জবাব দিয়ে গেল। গর্বে আমার বুকটা ফুলে উঠল। বোরগিল্টের দিকে চেয়ে দেখি এই 40 ডিগ্রি শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। প্রায় 5 মিনিট প্রশ্ন করার পর বোরগিল্ট আমার দিকে ফিরে বললেন, অঙ্ক ছাড়া আর কি জানে ও? আমি বললাম, আপনার বিষয়ে ওর অনেক তথ্য জানা আছে, জিজ্ঞেস করে দেখতে পারেন। আসবার আগে একটা জার্মান বিজ্ঞান কোষ থেকে বোরগিল্টের জীবন সংক্রান্ত অনেক খবর রবুর মধ্যে পুড়ে দিয়েছিলাম। আমি আন্দাজ করেছিলাম যে বোরগিল্ট রবুকে প্রশ্ন করতে পারেন। বোরগিল্ট আমার কথা শুনে যেন বেশ একটু অবাক হলেন, তারপর বললেন, এত জ্ঞান আপনার যন্ত্রের, বেশ বলতো হে রবু, আমার নামটি কি? রবুর মুখ দিয়ে কথা বেরোলো না। 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট কোনো উত্তর নেই, কোনো শব্দ নেই, কোনো কিচ্ছু নেই। রবু যেন ঘরের আর সব টেবিল চেয়ার আলমারি যন্ত্রপাতির মতোই নিষ্প্রাণ নির্জীব। এবারে আমার ঘাম ছোটার পালা। আমি এগিয়ে রবুর মাথার ওপরের বোতামটা নিয়ে টেপাটেপি করলাম, এটা নাড়ালাম ওটা নাড়ালাম, এমনকি রবুর সমস্ত শরীরটাকে নিয়ে বারবার ঝাঁকুনি দিলাম। ভিতরের কলকবজা সব ঝনঝন করে উঠল, কিন্তু কোনো ফল হলো না। রবু আজ আমার এবং ভারতীয় বিজ্ঞানের সমস্ত মান সম্মান এই দুই বিখ্যাত বিদেশি বৈজ্ঞানিকের সামনে মাটিতে মিশিয়ে দিল। বোরগিল্ট মুখ দিয়ে হু করে একটা শব্দ করে বললেন, ওটাই যে একটা বড় রকম ডিফেক্ট আছে তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, অঙ্কটাও ভালোই জানে, যদি অসুবিধা না হয় কাল বিকালে ওটাকে নিয়ে একবার আমার বাড়িতে গেলে আমি সারিয়ে দিতে পারবো বলে মনে হয়। আর আমারও কিছু দেখবার আছে, তোমাদের দুজনেরই নিমন্ত্রণ রইল। বোরগিল্ট বিদায় নিয়ে চলে গেলেন। পোমার আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, আর আমিও বুঝতে পারছিলাম তিনি নিজেও খুব বিব্রত বোধ করছেন। বললেন, আমার কাছে ব্যাপারটা ভারী আশ্চর্য লাগছে, এসো তো দেখা যাক ও এখন আবার ঠিক মতো কথা বলছে কি না। ল্যাবরেটরিতে ফিরে গিয়ে রবুকে প্রশ্ন করতে সে আবার যথারীতি জবাব দিতে শুরু করলো, হাঁটাচলাও ঠিক করলো। বুঝতে পারলাম যে ঠিক ওই একটা প্রশ্নের মুহূর্তে ওর মধ্যে কোনো একটা সাময়িক গণ্ডগোল হয়েছিল, যার জন্য বেচারা জবাবটা দিতে পারেনি। এ ব্যাপারে দায়ী করতে হলে আমাকেই করতে হয়, ওর আর কি দোষ। সন্ধ্যার দিকে বোরগিল্টের কাছ থেকে টেলিফোন এলো, ভদ্রলোক আগামীকালের নিমন্ত্রণের কথা মনে করিয়ে দিলেন। রবুকে নিয়ে আসার কথাটাও আবার বলে বললেন, আমি ছাড়া আর কেউ থাকবে না, কাজেই আপনার যন্ত্র যদি গণ্ডগোল করে বাইরের কারোর কাছে অপদস্ত হওয়ার ভয়ও নেই আপনার। মন থেকে অস্বস্তি যাচ্ছিল না, কাজেই রাতে পাছে ঘুম না হয় সেই জন্য আমার তৈরি
ঘুমের ওষুধ সমনোলিনের একটা বড়ি খেয়ে নিয়েছি। একটা কথা মনে পড়ে একটু খটকা লাগলো। কাল মাঝরাত্রিতে খুটখুট আওয়াজ কেন হচ্ছিল? পমান নিজেই কি ল্যাবরেটরিতে কাজ করছিলেন নাকি? রোবুর ভিতরের কলকব্জা তিনি কিছু বিগড়ে দেননি তো? পমার আর বোরগেল্টের মধ্যে কোনো ষড়যন্ত্র চলছে না তো? 27 মে, কাল দেশে ফিরব। হাইডেলবার্গের বিভীষিকা কোনোদিন মন থেকে মুছবে বলে মনে হয় না। তবে একটা নতুন জ্ঞান লাভ করেছি এখানে এসে। এটা বুঝেছি যে বৈজ্ঞানিকেরা সম্মানের যোগ্য হলেও তারা সকলে বিশ্বাসের যোগ্য। কিন্তু যখন ঘটনাটা ঘটল তখন এসব কথা কিছুই মনে হয়নি। তখন কেবল মনে হয়েছিল আমার এত কাজ বাকি, কিন্তু আমি কিছুই করে যেতে পারলাম না। কীভাবে যে প্রাণটা। ঘটনাটা খুলেই বলি। বোরগেল্ট আমাদের দুজনকে নিমন্ত্রণ করে গিয়েছিলেন। রবুকে সঙ্গে নিয়ে চলাফেরা করা সহজ নয়, কিন্তু ভদ্রলোক যখন বলেইছেন তখন ওকে নিয়ে যাওয়াই স্থির করলাম। বিকেল 4 নাগাদ রবুকে বাক্সে পুড়ে একটা ঘোড়ার গাড়ির একদিকে সিটে তাকে কাত করে শুইয়ে দিয়ে দড়ি বেঁধে দিলাম। তার উল্টো দিকে সিটে আমরা দুজনে বসে বোরগেল্টের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাইল 3 পথ, যেতে 45 মিনিটের মতো লাগবে। পথে যেতে যেতে রাস্তার দুধারে বসন্তকালীন চেরি ফুলের শোভা দেখতে দেখতে পমারের কাছে বোরগেল্টের পূর্বপুরুষদের কথা শুনলাম। তাদের মধ্যে একজনের নাম জুলিয়াস বোরগেল্ট। ব্যারন ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো মরা মানুষকে জ্যান্ত করতে গিয়ে নিজেই রহস্যময়ভাবে প্রাণ হারান। এছাড়া দু একজন উন্মাদ পুরুষদের কথা শোনা যায়, যারা নাকি বেশিরভাগ জীবনই পাগলাগারদে কাটিয়েছে। বনের ভিতর দিয়ে পাহাড় রাস্তা উঠে গেছে, এখানে ঠান্ডাটা যেন আরও বেশি। তাছাড়া রোদও পড়ে আসছে। আমি মাফলারটা বেশ ভালো করে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ চলার পর একটা মোড় ঘুরতেই সামনে একটা কারুকার্য করা বিরাট গেট দেখা গেল। গেটের ওপর নকশা করে লেখা রয়েছে ভিলা মারিয়ানা। একজন প্রহরী এসে গেটটা খুলে দিল। আমাদের গাড়ি তার ভিতর ঢুকে খটখট করতে করতে একেবারে বাড়ির দরজার সামনে উপস্থিত হলো। বাড়ির চেয়ে প্রাসাদ বা কেল্লা বললেই বোধহয় ভালো হয়। বোরগেল্ট সামনেই অপেক্ষা করছিল। আমাদের নামার সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার ঠান্ডা হাত দিয়ে আমাদের করমর্দন করে বললেন, তোমরা আসাতে আমি ভারী খুশি হয়েছি। তারপর দু একজন সন্ডা মার্কা চাকর বেরিয়ে এসে রবুর বাক্সটা তুলে বাড়ির ভিতরে নিয়ে গেল। আমরা ভিতরে বৈঠকখানায় গিয়ে বসলাম। আর তার পাশেই লাইব্রেরিতে বোরগেল্টের আদেশ মতো রবুকে বাক্স থেকে বার করে দাঁড় করানো হলো। সমস্ত বাড়িটা, বিশেষ করে এই বৈঠকখানা এবং তার প্রত্যেকটি জিনিস, ছবি, আয়না, ঘড়ি, ঝাড় লণ্ঠন, সব কিছুতেই যেমন প্রাচীনত্ব তেমন আভিজাত্যের ছাপ। একটা কেমন গন্ধও রয়েছে ঘরটার মধ্যে, যেটা কিছুটা পুরানো কাঠের, আর কিছুটা যেন মনে হয় কোনো ওষুধের বা কেমিক্যালের গন্ধ। বোরগেল্টেরও নিজের একটা লাইব্রেরি নিশ্চয়ই আছে, আর সেটা হয়তো এই বৈঠকখানারই কাছাকাছি কোথাও হবে। বাতি জ্বালানো সত্ত্বেও ঘরের আবজা অন্ধকার ভাবটা কাটলো না। কাটবেই বা কী করে? এমন কোনো জিনিস ঘরে নেই যার রং বলা যেতে পারে হালকা। সবই হয় ব্রাউন না হয় কালচে, আর সবই পুরানো। সব মিলিয়ে একটা গম্ভীর গা ছমছম করা ভাব। আমি মদ খাই না বলে বোরগেল্ট আমার জন্য গ্লাসে করে আপেলের রস আনিয়ে দিলেন। যে চাকরটি ট্রেতে করে পানীয় নিয়ে এলো দেখলে মনে হয় তার অন্তত 90 বছর বয়স হবে। আমি হয়তো তার দিকে একটু বেশি মাত্রায় অবাক হয়ে তাকিয়েছিলাম। আর তাই বোরগেল্ট বোধহয় আমার কৌতূহল মেটানোর জন্যই বললেন, রুডি আমার জন্মের আগে থেকেই এ বাড়িতে আছে। ওরা 3 পুরুষ ধরে আমাদের বাড়ির চাকর।
এখানে বলে রাখি, বোরগেল্টের মতো এমন গম্ভীর অথচ এমন মোলায়েম গলার স্বর আমি আর কখনো শুনিনি। আমরা তিনজনে হাতে গ্লাস তুলে পরস্পরের স্বাস্থ্য কামনা করছি, এমন সময় বাইরে কোথা থেকে যেন টেলিফোন বেজে উঠল। তারপর বুড়ো চাকর রুডি এসে খবর দিল পমারের ফোন। পমার উঠে ফোন ধরতে চলে গেলেন। বোরগেল্টের হাতের গেলাসেও আপেলের রস, সেটাকে ঘোরাতে ঘোরাতে আমার দিকে এক দৃষ্টে চেয়ে বোরগেল্ট বললেন, প্রফেসর শঙ্কু, তুমি জানো বোধহয় আজ 30 বছর ধরে বৈজ্ঞানিকেরা যান্ত্রিক মানুষ নিয়ে গবেষণা করছেন। আমি বললাম, হ্যাঁ জানি। আমি শেষ লেখা লিখেছি 10 বছর আগে। আমার আসল গবেষণা শুরু হয়েছে সেই লেখার পর। গবেষণার বিষয়ে একটি তথ্যও আমি কোথাও প্রকাশ করিনি। আমি চুপ করে রইলাম। বোরগেল্টও চুপ করে একদৃষ্টে তার কোটরাগত নীল চোখ দিয়ে আমার দিকে চেয়ে রইলেন। কোথায় যেন একটা দুম করে শব্দ হচ্ছে, বাড়িরই মধ্যে কিন্তু কাছাকাছি নয়। পমার এত দেরি করছেন কেন? উনি কার সঙ্গে টেলিফোনে কথা বলছেন? বোরগেল্ট বললেন, পমারের ফোনটা বোধহয় জরুরি। আমি চমকে উঠলাম। আমি তো কিছুই বলিনি ওকে। উনি আমার মনের কথা বুঝলেন কি করে? এবার বোরগেল্ট আমার কাছে একটি প্রশ্ন করে বসলেন, যেটা আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তোমার রোবট আমায় বিক্রি করবে? আমি অবাক হয়ে বললাম, সে কি কথা, কেন বলো তো? বোরগেল্ট গম্ভীর গলায় বললেন, আমার ওটা দরকার, কারণ শুধু একটাই, আমার রোবো অঙ্ক কষতে জানে না, অথচ ওটার আমার বিশেষ প্রয়োজন। তোমার রোবো কি এখানে আছে? বোরগেল্ট মাথা নেড়ে হ্যাঁ বললেন। থেকে থেকে গুম 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 শব্দ, আর পমারের ফিরতে দেরি, এই দুটো ব্যাপারেই কেমন যেন অস্বস্তি লাগছিল। কিন্তু তা সত্ত্বেও বোরগেল্টের রোবো এই বাড়িতেই আছে জেনে, আর তাকে হয়তো দেখতে পাবো এই মনে করে একটা উত্তেজনার শিহরণ অনুভব করলাম। বোরগেল্ট বললেন, আমার মতো রোবো আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। আমি গডফ্রিড বোরগেল্ট, যা সৃষ্টি করেছি তার কোনো তুলনা নেই। কিন্তু আমার রোবোর একটি গুণের অভাব, সে তোমারটার মতো অত সহজে অঙ্ক কষতে পারে না, অথচ তার এই অভাব পূরণ করা দরকার। তোমার রোবোটা পেলে সে কাজটা সম্ভব হবে। আমার ভারী বিরক্ত লাগলো। এমন জিনিস কি কেউ কখনো পয়সার জন্য হাতছাড়া করে? আমার এত স্বাদের নিজের হাতে তৈরি প্রথম রোবো, এটা আমি হাইডেলবার্গের আগপাগলা বৈজ্ঞানিককে বিক্রি করে দেব কিসের জন্য? আমার এমন কি টাকার দরকার পড়েছে? আর এই অঙ্কের ব্যাপারটাতেই তো আমার সবচেয়ে বড় কৃতিত্ব। বোরগেল যেমন রোবোই তৈরি করে থাকুক না কেন, উনি নিজে যাই বলুক, আমি জানি আমার চেয়ে আশ্চর্য কোনো যান্ত্রিক মানুষ তিনি কখনোই তৈরি করেননি। আমি মাথা নেড়ে বললাম, মাফ করো বোরগেল, ও জিনিসটা আমি বেচতে পারবো না। সত্যি বলতে কি, তুমি যখন এত বড় বৈজ্ঞানিক, তখন আর একটু পরিশ্রম করলে আমি যে জিনিসটা করেছি সেটা তুমি করতে পারবে না কেন? তার কারণ, বোরগেল সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, সবাই সব জিনিস পারে না, এটাই পৃথিবীর নিয়ম। চেষ্টা করলে যে পারি তা আমিও জানি, কারণ আমার অসাধ্য কিছু নেই, কিন্তু সময় কম। আমার টাকা পয়সাও যা ছিল সবই গেছে, আমার বাড়ি দেনারদায়ে বাধা পড়ে আছে, সব কিছু গেছে আবার ওই একটি রোবো তৈরি করতে। কোটি কোটি মার্ক খরচ করেছি ওটার পিছনে আমি, কিন্তু ওই একটা গুণের অভাবে ওটা নিখুঁত হয়নি। ওটা আমার চাই, ওটা পেলে আমি আমার রোবো থেকেই আমার সমস্ত টাকা আবার ফিরে পাব। লোকে বলবে, হ্যাঁ বোরগেল যা করেছে তার বেশি কিছু করা মানুষের সাধ্য নয়। আমার সিন্ধুকে কিছু সোনার গোল্ড রাখা আছে, 400 বছরের পুরানো, সে গোল্ড আমি তোমাকে দেব, তুমি রোবোটা বিক্রি করে দাও। সোনার লোভ দেখাচ্ছেন আমাকে? লোভ জিনিসটা যে কত কাল আগে জয় করেছি তা তো আর বোরগেল জানে না। এবার আমিও আমার গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বললাম,
তোমার কথাবার্তার সুর আমার ভালো লাগছে না বর্গের। শোনা কেন, হীরের খনি দিলেও আমি আমার রবুকে বিক্রি করব না। তাহলে তুমি আমার জন্য আর কোনো রাস্তা রাখো। এই বলে বর্গেল প্রথমেই যে কাজটা করলেন সেটা হলো সোজা গিয়ে সিঁড়ির দিকে দরজাটা বন্ধ করে দেওয়া। তারপর উল্টো দিকে যে দরজাটা ছিল বোধহয় খাবার ঘরে যাবার সেটাও তিনি বন্ধ করে দিলেন। কাঁচের জানলাগুলো এমনিতেই বন্ধ, খোলা রইল শুধু লাইব্রেরি ঘরের দরজা। রবু রয়েছে ওই লাইব্রেরি ঘরে। আর এই প্রথম আমার মনে হলো যে আমি হয়তো আর রবুকে দেখতে পাবো না, হয়তো সে আর কয়েকদিনের মধ্যেই অন্য মালিকের হয়ে কাজ করবে, তার হয়ে কঠিন কঠিন অঙ্কের সমাধান করবে। আর পমার, আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পমারের সঙ্গে বর্গেল ষড়যন্ত্র করে আমার সর্বনাশ করতে চলেছে। দুম 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 দুম, আবার সেই শব্দ শুনতে পেলাম। মনে হয় মাটির নিচ থেকে আসছে সে শব্দটা। কিসের শব্দ? বর্গেলটের রোবো? আর ভাববার সময় নেই, বর্গেলটা আমার সামনে এসে দাঁড়িয়েছেন, আবার সেই নিষ্ফলক দৃষ্টি। এমন নিষ্ঠুর চাহনি আমি আর কারো চোখে দেখিনি। এবার যখন বর্গেল কথা বললেন তখন দেখলাম তার গলায় আর সে মোলায়েম ভাবটা নেই, তার বদলে একটা আশ্চর্য ইস্পাত সুলভ কাঠিন্য। প্রাণ সৃষ্টি করার চেয়ে প্রাণ ধ্বংস করা কত বেশি সহজ সেটা তুমি জানো না শঙ্কু? গলার স্বর বন্ধ ঘরে গম গম করে প্রতিধ্বনিত হয়ে উঠল। একটি মাত্র ইলেকট্রিক শক কত ভোল্টের জানো? তোমার রবু জানতে পারে। আর সে শক দেওয়ার পন্থাটিও ভারী সহজ। আমার গায়ে শক রোধ করা কার্বোথিনের সেই গেঞ্জিটা পরা আছে, শখে আমার কিচ্ছু হবে না। কিন্তু গায়ের জোরে এই জার্মানের সঙ্গে পারবো কি করে? আমি চিৎকার করে উঠলাম, বোমার বোমার! বর্গেল তার ডান হাতটার সামনে বাড়িয়ে পাঁচটা আঙুল সামনের দিকে সোজা করে আমার দিকে এগিয়ে আসছেন, তার চোখে হিংস্র উল্লাসের দৃষ্টি। আমি পেছোতে গিয়ে সোফায় বাধা পেলাম, পেছনোর কোনো উপায় নেই। বর্গেলটের হাতের আঙুল আমার কপাল থেকে ছয় ইঞ্চি দূরে। আরে, এটা সেই গিরিডিতে হওয়া শব্দটা না? ঠং 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 ঠং, একটা শব্দ শুনে আমার দৃষ্টি ডান দিকে ফিরল। বর্গেলটো যেন চমকে গিয়ে ঘাড় ফেরালেন। তারপর এক আশ্চর্য অবিশ্বাস্য ব্যাপার ঘটল। ল্যাবরেটরির দরজা দিয়ে আমাদের ঘরের মধ্যে এসে উপস্থিত হলো আমারই হাতে তৈরি যান্ত্রিক রোবট। তার চোখ এখনো টেরা, তার মুখে এখনো আমারই দেওয়া হাসি। চোখের নিমেষে একটা ইস্পাতের ঝড়ের মতো এগিয়ে এসে তার হাত দুটোকে বাঁকিয়ে দিয়ে সে চাপতে ধরল বর্গেলকে। আর তারপর যেটা ঘটল সেরকম বিচিত্র বিভৎস জিনিস আমি আর কখনো দেখিনি। রবুর হাতের চাপে বর্গেলটের মাথাটা যেন প্যাঁচের মতো একেবারে পিঠের দিকে ঘুরে গেল। তারপর রবুরই টানে সেই মাথাটা শরীর থেকে একেবারে আলগা হয়ে গিয়ে মাটিতে ছিটকে পড়ল। আর শরীরের ভিতর থেকে গলার ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল একরাশ বৈদ্যুতিক তার। আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে প্রায় অবশ অচেতন অবস্থায় ধপ করে সোফায় বসে পড়লাম। চোখ মন মস্তিষ্ক সব যেন ধাঁধিয়ে গিয়েছিল। প্রায় বেহুশ অবস্থাতেই বুঝতে পারলাম সিঁড়ির দিকে দরজায় ধাক্কা পড়ছে। শঙ্কু শঙ্কু, দরজা খোলো! আর হ্যাঁ, কোনো সন্দেহ নেই, ইনিই হলেন আসল বৈজ্ঞানিক গটফ্রিড বর্গেল্ট। এর পরের ঘটনা আর বেশি নেই। আমার মনের কয়েকটা প্রশ্নের মধ্যে পমারের একটা কথায় মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল। সেদিন মাঝরাত্রিরে আমি ল্যাবরেটরিতে ঢুকে তোমার রোবোর মাথার ভিতর আমারই আবিষ্কৃত একটা যন্ত্র ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, তার ফলে তোমার সঙ্গে ওর মনের একটা টেলিপ্যাথিক যোগ হয়ে গিয়েছিল। তোমার বিপদ বুঝে তাই আরো চুপ করে থাকতে পারেনি। বর্গেল্ট বললেন, এসব যান্ত্রিক মানুষ যন্ত্রের মতো হওয়াই ভালো। আমার রোবোকে আমি এত বেশি আমার মতো করে ফেলেছিলাম বলেই ও আমাকে সহ্য করতে পারল না।
ঠিক ওর মতো আর একজন কেউ থাকে সেটাও চাইল না। ভেবেছিলাম আমার মৃত্যুর পর ও আমার কাজ চালিয়ে যাবে, কিন্তু ব্রেন জিনিসটার মতিগতি কি আর মানুষ স্থির করতে পারে? যেই ওর বাঁধন খুলে দিলাম অমনি ও আমাকে বন্দি করে ফেলল, আমাকে মারেনি। তার কারণও জানত যে বিগড়ে গেলে আমি ছাড়া আর গতি নেই। কমার বললেন, রুডি সবই জানত কিন্তু ভয়ে কিছু বলতে পারছিল না। আজকে ফোনের ধাপ্পাটা রুডিরই কারসাজি। ও চেয়েছিল আমাকে বাইরে এনে বোরগেল্টের বন্দি হওয়ার কথাটা বলে আর তারপর দুজন মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে। সেই ফাঁকে যে তোমার জীবন এইভাবে বিপন্ন হবে তা আমি ভাবতে পারিনি। একটা জিনিস হঠাৎ বুঝতে পেরে আমার মনটা খুশিতে ভরে উঠল। বললাম, রবু সেদিন বোরগেল্টের নাম কেন বলেনি বুঝতে পারছেন তো? যে আসলে বোরগেল নয় তার নাম বোরগেল্ট ও কী করে বলবে? আমরা বুঝিনি কিন্তু ও ঠিক বুঝেছিল, যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো। শেষ হলো আজকের গল্প প্রফেসর শঙ্কু ও রবু। গল্পের সূত্রধার প্রফেসর শঙ্কু, অবিনাশবাবু ও রবুর চরিত্রে ছিলাম আমি সৌরভ, কমারের চরিত্রে ছিল সৌম এবং বোরগেল্টের চরিত্রে ছিল সন্দীপ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ 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 একটি লাইক করবেন অবশ্যই, কেননা আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর এরকমই অসাধারণ সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।